আসসালামু আলাইকুম। পিএস কিচেন ডায়েরি থেকে আমি প্রিয়াঙ্কা সুমাইয়া। আমি আজ আপনাদের জলপাইয়ের আচার করে দেখাব। এখানে আমি জলপাই নিয়েছি, এটা চুলোয় সেদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ঠান্ডা করতে দিলাম। এভাবে জলপাইটা কাঁটা চামচ দিয়ে ঘাওয়িয়ে নেব। চুলায় একটা পাত্র দিয়ে দিলাম, এতে দিয়ে দেব সরিষার তেল। দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। এতে দিয়ে দেব রসুন। এভাবে রসুনের কোয়া না কেটে আস্ত কোয়াগুলো এতে দিয়ে দিলাম। আর এতে এখন দিয়ে দেব সিদ্ধ করে ঘাওয়ে রাখা জলপাইগুলো। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ফেলব। ঢেকে দিব। দিয়ে দিলাম এতে এখন এতে দিয়ে দেব সিরকা। ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে মশলার সাথে জলপাইগুলো। এখন
ঘুগনিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এখন এতে দিয়ে দেব 5 ফোড়ন বাটা। ভালোভাবে বাটায় আমি এটা গুঁড়ো করে নিয়েছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার জলপাইয়ের আচার। এটা এখন রোদে দিতে হবে। যে কোনো আচারই রোদে দিলে আচারটা অনেক ভালো হয়। দারুণ স্বাদের জলপাইয়ের আচার, এবার পরিবেশনের পালা।